हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के ए वीडियो ते व्हीकल ऑथराइजेशन সম্বন্ধে একটু ডিটেইলসে আলোচনা করব। व्हीकल ऑथराइजेशन की কে व्हीकल ऑथराइज করতে পারে, কাকে ऑथराइजेशन দেওয়া যায়, আর কি কি ডকুমেন্ট লাগে এই व्हीकल ऑथराइजेशन কাউকে দেওয়ার জন্য, তো এই বিষয়ে আজকে ডিটেইলসে এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিও সঙ্গে থাকুন, পুরো দেখুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলে যায় ভিডিওটি। প্রথমে আলোচনা করবো যে ভেহিকল অথরাইজেশন কি। খুব সিম্পলেস্ট ওয়েতে বা খুব সহজ ভাষায় যদি বলতে চাই, ধরুন আপনার বাইকে একটি গাড়ি আছে, সেটা বাইক হতে পারে বা চার চাকা হতে পারে, যে কোনো ভেহিকল হতে পারে। সো ধরুন আপনার বাড়িতে একটি বাইক আছে, তো সেটার মালিক আপনি না, আপনার বাবা মালিক হতে পারে, আপনার দাদা হতে পারে বা অন্য কেউ হতে পারে, বা আপনি একটি বন্ধুর বাইক বা বন্ধুর গাড়ি আপনি চালাতে চান, তো আপনি তার গাড়িটা যে আপনি চালাবেন তার জন্য তো বৈধ কোনো কাগজ থাকা দরকার আছে। সেই বৈধতা ভাবে যে আপনি চালাতে পারেন গাড়িটি, তার জন্য একটি ভেহিকল অথরাইজেশন লেটার একটা তৈরি করা হয়, একটা দেওয়া হয়, সেটা কোর্টের মাধ্যমে করা হয়। তো এটাই হচ্ছে ভেহিকল অথরাইজেশন লেটার, যার মাধ্যমে যে ওনার গাড়ির যে মালিক সে একজন ব্যক্তিকে অথরাইজ করবে, অনুমোদন দেবে যে সে তার গাড়িটাকে আইনত চালাতে পারবে, বৈধভাবে চালাতে পারবে। তো এইটাই হচ্ছে ভেহিকল অথরাইজেশন। একজন ওনার একজনকে অথরাইজ করছে তার গাড়িটিকে সে যাতে আইনত চালাতে পারে। ধরুন আপনি ড্রাইভার আছেন, আপনি মালিকের গাড়ি চালান, তো সেক্ষেত্রে আপনার তো ভেহিকল অথরাইজেশন অবশ্যই লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। আর ভেহিকল অথরাইজেশন যদি আপনার কাছে না থাকে, আপনি অন্য কারোর গাড়ি চালাচ্ছেন রাস্তায়, পুলিশ আপনাকে ধরতে পারে, আপনাকে মামলা দিতে পারে, আপনি কেস খেতে পারেন, তো এইসব ব্যাপারগুলো আছে। এগুলোকে অ্যাভয়েড করার জন্য আইনত যদি যে আপনি অন্য কারোর গাড়ি, যার যে গাড়িটির মালিক আপনি না, যাতে বৈধভাবে চালাতে পারেন, তো এটাই এই ভেহিকল অথরাইজেশন লেটারের কাজ। মালিক আপনাকে, গাড়ির যে মালিক আপনাকে অথরাইজ করে যে হ্যাঁ এই ব্যক্তি আমার গাড়িটি যে চালাবে তার আমি অনুমোদন দিলাম, এটাই হচ্ছে ভেহিকল অথরাইজেশন। এবার এর ভ্যালিডিটি কতদিন থাকে। নর্মালি ভেহিকল অথরাইজেশন লেটারে কোনো আইনের বইতে বা কোনো জায়গায় লেখা নেই যে ভেহিকল অথরাইজেশন কতদিন দেওয়া যেতে পারে। মালিক তার ইচ্ছা মতন দিতে পারে, কিন্তু নর্মালি এটা 2 বছর করে রাখা হয়। আর যাকে অথরাইজ করা হচ্ছে, যাকে অথরাইজেশন দেওয়া হচ্ছে, মনে রাখতে হবে সে কিন্তু যাতে মেজর হয়, মানে তার মিনিমাম 18 বছর যেন তার বয়স হয়ে থাকে, এটা হচ্ছে মাস্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। তার আগে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কোথায় গিয়ে করবেন, কিভাবে করবেন, সেটা হচ্ছে ভেহিকল অথরাইজেশন কিন্তু আপনাকে কোর্টে গিয়ে করতে হবে। কোন উকিল বাবুর কাছে যান, কোর্টে যে কোনো আপনার জুরিসডিকশনে যে কোর্ট আছে সেই কোর্টে যান, কোর্টে কোনো উকিল বাবুর সাথে দেখা করুন। সেখানে খুব নমিনাল ফিজে, খুব সামান্য টাকায় টাকা খরচ করে আপনি কিন্তু এটা করতে পারেন। তো এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে আপনাকে, কি কি ডকুমেন্ট আপনাকে এর জন্য দিতে হবে, সেটা হচ্ছে প্রথমত যে ওনার আছে গাড়ির যে মালিক আর যাকে অথরাইজ করা হচ্ছে তার ভোটার আইডি বা আধার কার্ড, মানে দুজনের, মালিকের প্লাস যাকে অথরাইজ করা হচ্ছে এই দুজনের ভোটার আইডি বা আধার কার্ড লাগবে। দ্বিতীয়ত কি লাগবে, এক কপি ফটো। কার ফটো? যাকে অথরাইজ করা হচ্ছে, মানে যে ড্রাইভার, যে ড্রাইভ করবে, যে ভেহিকলটাকে চালাবে, যে গাড়িটাকে চালাবে, তার এক কপি ফটো লাগবে। তৃতীয়ত হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আর যে চালাবে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই চারটে জিনিস হচ্ছে মাস্ট। আর একবার বলে দিই কি কি লাগবে, ভোটার আইডি বা আধার কার্ড, যে ওনার আছে, যে মালিক গাড়ির, আর যাকে গাড়িটি অথরাইজ করছে চালানোর জন্য, যে ড্রাইভার, এদের দুজনের ভোটার আইডি বা আধার কার্ড। দ্বিতীয়ত হচ্ছে যে ড্রাইভ করবে গাড়িটা,
তার হচ্ছে এক কপি ফটো আর ড্রাইভিং লাইসেন্স লাগবে, যে গাড়িটি চালাবে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর 4 নম্বর হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই 4টে জিনিস আপনার লাগবে। আপনি যেদিন যাবেন কোর্টে আপনার দিনের দিনই এটা হয়ে যাবে, খুব সামান্য খরচের বিষয়, খুব সামান্য অল্প টাকায় এটি হয়ে যায়। যে কোনো অ্যাডভোকেটকে আপনি হায়ার করুন, গেলে আপনাকে আপনার জুরিসডিকশনের কোর্টে যান, এটা করে দেবে। সো আজকে ভিডিও আমি এই অবধি রাখবো, বেশি লেন্দি করবো না। আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে, ইউজফুল মনে হলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।